যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন খড়িবাড়ির তৃতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া অরবিন্দ ছেত্রী। পশ্চিম ইউক্রেনের লভিভ ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির পড়ুয়া অরবিন্দ ছেত্রী যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়েছিলেন। হোস্টেলের বাংকারে যুদ্ধের সাইরেনের শব্দের আতঙ্ক কাটিয়ে কর্তৃপক্ষের নির্দেশে 70 কিলোমিটার দূরে ইউক্রেন পোল্যান্ডের সেহাই সীমান্ত দিয়ে অন্যান্য পড়ুয়াদের সঙ্গে পোল্যান্ড প্রবেশ করেন তিনি। প্রায় 40 কিলোমিটার হেঁটে তারা পোল্যান্ড সীমান্তে পৌঁছন। সেখানে ভারতীয় দূতাবাসের আশ্রয়ে থাকার পর বায়ুসেনার বিমানে নয়াদিল্লিতে ফেরেন। শুক্রবার বাগডোগরা বিমানবন্দরে নামেন অরবিন্দ। বিমানবন্দর থেকে সোজা পানি ট্যাঙ্কির দুলালজদের বাড়িতে যান তিনি। বাড়ির ছেলে বাড়িতে ফিরে আসায় খুশি পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। খড়িবাড়ি থেকে কার্তিক দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।